আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বারগুলোর ভিতরে কোন কোন নাম্বারে ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে আপনি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন। পাশাপাশি সেই ফেসবুক অ্যাকাউন্টগুলো কী নামে খোলা আছে সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারবেন আজকের ভিডিওটা দেখার পরে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের করা এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লেটস চেক ইট আউট। ওকে প্রিয় বন্ধুরা, এই জন্য অ্যাট ফার্স্ট আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরিতে। জাস্ট আমি সরাসরি গুগল প্লে স্টোরটা ওপেন করলাম। ওপেন করার পরে জাস্ট এখানে আপনি লিখে সার্চ দিবেন আইকন, ঠিক আছে। জাস্ট আইকন লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আপনি এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। তো আমি অলরেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিয়ে রেখেছি, যা সরাসরি ওপেনে ক্লিক করে ওপেন করলাম। অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, যেই নাম্বারের কন্ট্যাক্ট লিস্টের ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনি দেখতে চাচ্ছেন। তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কানেক্টে ক্লিক করে দিবেন। কানেক্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যেটা অটোমেটিক কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার নামটি শো করবে, দেন দিস ইজ মি এই অপশানটা ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে মূল ইন্টারফেসে নিয়ে যাবে। দেন মূল ইন্টারফেসে আসার পরে এখন আপনি দেখতে পারবেন যেই নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বারগুলোর ভিতরে যেসব নাম্বারে ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে সেসব নাম্বারের ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। তো ফর এক্সাম্পল হিসেবে আমি একটু দেখাচ্ছি, দেখুন এখানে আছে শাহরিয়ার ভাই। তো জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ফেসবুক অ্যাকাউন্টটি শো করতেছে। তো জাস্ট আমি এই অপশানে ক্লিক করে দেখাচ্ছি যে আদৌ তার সাথে আমার ফেসবুকে অ্যাড আছে কিনা। দেখুন এখানে অ্যাড ফ্রেন্ড লেখাটা শো করতেছে, তার মানে তার সাথে আমার ফেসবুকে কিন্তু অ্যাড নেই। তারপর আমি ব্যাক গিয়ে আরও দু একটা অ্যাকাউন্ট দেখাই, তাহলে আপনি আরও ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারবেন। তো ফর এক্সাম্পল হিসেবে যদি আমি আরেকটা এখানে দেখাই, ধরুন এখানে আছে তুইনসার নামে একটি অ্যাকাউন্ট। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করার পরে ফেসবুকে ক্লিক করে দিব। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড লেখাটা শো করতেছে, তার মানে তার সাথেও কিন্তু আমার ফেসবুকে অ্যাড নেই। তো প্রিয় বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, মনে রাখবেন যেসব নাম্বারে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে শুধুমাত্র সেসব নাম্বারেই কিন্তু ফেসবুক আইকনটা শো করবে। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সেসব নাম্বারের ফেসবুক অ্যাকাউন্টগুলো খুঁজে বের করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এভাবেই খুব সহজেই আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা নাম্বার থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বের করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।